শুরুতেই সংবাদ শিরোনাম। তুরস্কে ভূমিকম্পে নিহত 118 জন, ধ্বংসস্তূপে আটকে আছে বহু মানুষ। ভূমিকম্পে তুরস্কের প্রতিবেশী সিরিয়ায় নিহত 42, আহত 200+। সম্মিলিত প্রচেষ্টায় দুর্যোগ কাটিয়ে উঠব আমরা, বললেন এরদোগান। ইউক্রেনের প্রেসিডেন্টকে হত্যা না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন পুতিন। খারকিভে ভয়াবহ আঘাত হেনেছে দুটি রুশ ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষামন্ত্রী পদে বদল আনছে ইউক্রেন। এবং সবশেষ দেখছে, চীনের সেই বেলুনের ধ্বংসাবশেষ উদ্ধারে কাজ করছে মার্কিন নৌবাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। সিরিয়ার সীমান্তের কাছে দক্ষিণ পূর্ব তুরস্কের গাজিয়ানটেক এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নিহত হয়েছেন 118 জন, এতে আহত হয়েছে 440 জন, ধ্বংসস্তূপে আটকে আছেন বহু মানুষ, উদ্ধার অভিযান চলছে। এমন অবস্থায় যে কোনো দেশ আন্তর্জাতিক সাহায্য পাঠানোর অনুরোধ জানিয়েছে তুরস্ক। সোমবার ভোরে ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় 100+ লোকের মৃত্যু নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে এক টুইট বার্তায় স্পেক্টর ইন্ডেক্স। নিহতের মধ্যে তুরস্কের কমপক্ষে 76 জন নিহত হয়েছেন এবং সিরিয়ায় দক্ষিণ পূর্বে আরও 42 জন মারা গেছে। উত্তর সিরিয়ায়ও ভূমিকম্পে প্রবলভাবে আঘাত হেনেছে। ভূমিকম্পটি ইসরায়েলেও অনুব্রত হয়েছে। একটি বিবৃতিতে আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে তুরস্ক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় সোমবার ভোর 4:17 7.8 মাত্রা শক্তিশালী এই ভূমিকম্পের ফলে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন অনেক মানুষ, তাদের উদ্ধারে অভিযান চলছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ভোর 4:17 গাজিয়ানটেক শহরে শক্তিশালী এই ভূমিকম্পটি আঘাত হানে। এতে দেশটির রাজধানী আঙ্কারা সহ বিভিন্ন শহর এবং পার্শ্ববর্তী অঞ্চলও কেঁপে ওঠে। শক্তিশালী এই ভূমিকম্পের ফলে ধসে পড়ে ভবনগুলোর নিচে অনেক মানুষ আটকা পড়েছে। ধ্বংসস্তূপে হন্য হয়ে স্বজনদের খুঁজছে মানুষ। কেউ আহতদের উদ্ধারের পর ছুটছেন হাসপাতালের পথে। হাসপাতাল এবং ধসে পড়া ভবনগুলোর সামনে স্বজনদের কান্না আর আহাজারি যেন থামছেই না। এদিকে তুরস্কের সীমান্তবর্তী দেশ সিরিয়াতেও আঘাত হেনেছে ভূমিকম্প। তুরস্কই সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে 7.8 মাত্রার ভূমিকম্পে দুই দেশে প্রাণহানি বাড়ছে। বেশিরভাগই ভবন ধসে চাপা পড়েছে এবং নিহত হয়েছে। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় কর্মকর্তার বরাতে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পে অন্তত 42 জন সিরীয় মারা গেছে, আহত হয়েছেন 200+। সোমবার ভোর 4:00 তুরস্কের দক্ষিণাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। সানার প্রতিবেদনে আরও জানা গেছে, আলেপ্পো, হামা এবং লাতাকিয়া শহর থেকে প্রাণহানির খবর আসছে। প্রতিবেশী তুরস্কের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পে সিরিয়ার বহু ভবন ধসে পড়েছে। হোয়াইট হেলমেট হিসেবে পরিচিত সিরিয়ার স্বেচ্ছাসেবী দল দ্য সিরিয়ান সিভিল ডিফেন্স ইদলিব অঞ্চলে একাধিক জায়গায় ধ্বংসস্তূপে শত শত লোক আটকা পড়েছে, তাদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। উল্লেখ্য, ভোর 4:17 দিকে তুরস্কের জায়ান্তেপ শহরের কাছে এই কম্পন ঘটে। গভীরতা ছিল 17.9 কিলোমিটার, তবে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে 24.1। ভূমিকম্পের স্থায়িত্ব ছিল প্রায় 45 সেকেন্ড। এর কিছুক্ষণের মধ্যে আফটার শকের খবর পাওয়া যায়। শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক এবং সিরিয়া। সোমবার ভোরে সিরিয়ার প্রতিবেশী তুরস্কের দক্ষিণাঞ্চলে 7.8 মাত্রার ভূমিকম্পে দুই দেশেই প্রাণহানি ছড়িয়েছে 100+। এই পরিস্থিতিতে ট্র্যাজেডি আখ্যা দিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান টুইট বার্তায় বলেছেন, সম্মিলিত প্রচেষ্টায় এই দুর্যোগ কাটিয়ে উঠব আমরা। নিহতদের পরিবারের প্রতি শোক এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। টুইট বার্তায় এরদোয়ান আশা প্রকাশ করে আরও বলেছেন, আমরা আশা করি যত দ্রুত সম্ভব এবং এই প্রাণহারি এড়িয়ে বিপর্যয় কাটিয়ে উঠব। শক্তিশালী ভূমিকম্প আঘাতের পরপরই উদ্ধার কাজে নেমেছে জরুরি বিভাগ। অন্যান্য উদ্ধারকারী বিভাগও সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন তিনি। তুরস্কের সীমান্তে সোমবার ভূমিকম্প সিরিয়া, সাইপ্রাস, লেবানন ক্ষয়ক্ষতির খবর আসছে। তুরস্কের প্রাণহানির সংখ্যা 150+। আর প্রতিবেশী সিরিয়ায় 48 জনেরও বেশি নিহতর খবর জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা। প্রাণহানির সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। উল্লেখ্য, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য মতে সোমবার ভোর 4:17 দিকে তুরস্কের গাজিয়ান্তেপ শহরের কাছেই কম্পন ঘটে। এর গভীরতা ছিল 17.9 কিলোমিটার, তবে সিএনএনের প্রতিবেদনে বলা হচ্ছে 24.1 কিলোমিটার। এবার ইউক্রেন এবং রাশিয়া প্রসঙ্গ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে হত্যা করা হবে না মর্মে প্রতিশ্রুতি দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এই প্রতিশ্রুতি পেয়েছিলেন বলে ইউটিউবে পোস্ট করা একটি সাক্ষাৎকারে জানিয়েছেন।
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের প্রথম দিকে মন্ত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন নাফতালি। তিনি যুদ্ধ শুরুর কয়েকদিনের মধ্যেই রাশিয়া সফরও করেছিলেন। বেনেট বলেন, তার মধ্যস্থতা চেষ্টায় তেমন ফলাফল হয়নি। পাঁচ ঘণ্টা সাক্ষাৎকারে তিনি বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। তিনি পুতিনের কাছে জানতে চেয়েছিলেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে হত্যা করতে চান কিনা। তিনি বলেন, আমি জিজ্ঞাসা করছিলাম আপনি কি জেলেনস্কিকে হত্যা করার পরিকল্পনা করছেন। তিনি বলেছিলেন, আমি জেলেনস্কিকে হত্যা করব না। আমি তখন তাকে জিজ্ঞাসা করেছিলাম, আমি ধরে নিচ্ছি যে আপনি কথা দিচ্ছেন আপনি জেলেনস্কিকে হত্যা করবেন না। তিনি বলেছিলেন, আমি জেলেনস্কিকে হত্যা করব না। বেনেটের পর বলেন, তিনি তখন ফোন করে পুতিনের প্রতিশ্রুতির কথা জেলেনস্কিকে অবহিত করেন। বেনেট বলেন, শুনুন, আমি একটি বৈঠক শেষ করেছি, তিনি আপনাকে হত্যা করবেন না। তিনি জেলেনস্কি জানতে চাইলেন, আপনি নিশ্চিত? আমি বললাম, 100%, তিনি আপনাকে হত্যা করবেন না। তবে ইউক্রেনের এই প্রতিশ্রুতিকে মিথ্যা অভিহিত করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেন, পুতিন বিশেষজ্ঞ মিথ্যাবাদী। ইউক্রেনের শহর খারকিভ শহরে রোববার দুটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র একটি আবাসিক ভবনে আঘাত করে। রয়টার্সের একটি প্রতিবেদনে এই খবর বলা হয়েছে। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে জানান, পূর্ব ইউক্রেনের পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে। রাশিয়া নতুন করে চেন হিনিয়প, জাপোরিজিয়া, নিপ্রোপেভস্ক, খারকিভ, লুহানস্ক, দুনেস্ক এবং মিকুলাইপ অঞ্চলে গোলাবর্ষণ শুরু করায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়। ইউক্রেনের কর্মকর্তারা জানান, শনিবার তারা পূর্বাঞ্চলের শহর বাখমুতে নতুন করে পরিচালিত রুশ হামলা প্রতিরোধ করতে পেরেছে। শুক্রবার জেলেনস্কি বাখমুতকে আত্মসমর্পণ না করার এবং যতক্ষণ সম্ভব যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। যুক্তরাষ্ট্র শুক্রবার সামরিক সহায়তা হিসেবে ইউক্রেনের জন্য বাড়তি $217.49 কোটি দেওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে থাকবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আসা হাই মার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সাথে ব্যবহারে উপযোগী প্রথাগত এবং দূরপাল্লার রকেট, অন্যান্য গোলাবারুদ এবং অস্ত্র। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনে আঘাত হানার সক্ষমতাকে দ্বিগুণ করবে। রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর প্রথমবারের মতো ইউক্রেন এই সক্ষমতা অর্জন করবে। শুক্রবার কিয়েভে 24তম ইইউ ইউক্রেন সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা ইউক্রেনকে রুশ চলমান আগ্রাসনের বিরুদ্ধে আদের অবকাঠামো পুনর্নির্মাণে অটুট সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতির কথা জানান। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডিয়ার লেইন জানান, ইউনিয়ন যতদিন প্রয়োজন ততদিন ইউক্রেনকে সহায়তা করবে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হবে উলেখ রেসনিকভকে, আর সেই পদে বসানো হবে দেশটির সামরিক গোয়েন্দা এজেন্সির প্রধানকে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির এক ঘনিষ্ঠ সূত্র এই খবর দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী রেসনিকভকে অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে, আর তার পদে বসানো হবে কিরিলো বোদানভকে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ইউক্রেনের আইন প্রণেতা ডেভিড আকামুয়া এই খবর দিয়েছেন। সম্প্রতি দুর্নীতির অভিযোগে দেশটির উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনার পর এটিই হতে যাচ্ছে সবচেয়ে বড় রদবদল। আকামিয়া জানিয়েছেন, যুদ্ধ চলাকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে কোনো রাজনীতিবিদ থাকার কথা নয়, বরং এই পদে কোনো নিরাপত্তা বা সেনা কর্মকর্তার থাকা উচিত। এই বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রী রেসনিকভ বলেছেন, যে কোনো পরিবর্তন প্রেসিডেন্ট জেলেনস্কির সিদ্ধান্তের উপর নির্ভর করবে, তিনি প্রয়োজন মনে করলে করতেই পারেন। রেসনিকভ আরও বলেছেন, আমাকে যদি এখন বলা হয় ইউক্রেনের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করতে, তবে আমি নাকচ করে দিব, কারণ সেই দায়িত্ব পালনের মতো যোগ্যতা এবং দক্ষতা আমার নেই। প্রতিরক্ষা মন্ত্রীর পদে রদবদলের বিষয়ে প্রেসিডেন্ট জেলেনস্কির পক্ষ থেকে এখনও কোনো বিবৃতি পাওয়া যায়নি। গত বছর 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। আগামী 24 তারিখে এই আগ্রাসনের 1 বছর পূর্ণ হবে। চীনের নজরদারি বেলুন ধ্বংসাবশেষ উদ্ধারে কাজ করছে। শনিবার মার্কিন সেনাবাহিনী বেলুনটি আটলান্টিক সাগরে যুক্তরাষ্ট্রের জলসীমায় যুদ্ধবিমান দিয়ে গুলি করে ভূপাতিত করে। জানুয়ারির শেষ দিন থেকে চীনের বেলুনটি আমেরিকার উত্তরাঞ্চলের আকাশে উচ্চ সীমায় দেখা যায়, যা পরে গুলি করে নামানো হয়। নর্থ আমেরিকার অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড জেনারেল স্লেক ব্যান কিহপ বলেছেন, আমাদের নৌবাহিনী কর্মকর্তারা পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনা করছে, যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড এতে সহায়তা করছে। যুক্তরাষ্ট্রের আকাশে চীনের গোয়েন্দা বা নজরদারিমূলক বেলুন ভেসে বেড়ানোর ঘটনায় অনেক বিষয়ের জন্ম দেয়। চীন জানায়, যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের আকাশে যে বেলুন উড়তে দেখা যায়, প্রকৃতপক্ষে তা ছিল আবহাওয়া পর্যবেক্ষণের কাজে ব্যবহৃত একটি আকাশযান। এটি বাতাসের কারণে পরিকল্পিত যাত্রাপথ থেকে লক্ষ্যচ্যুত হয়েছে।
তবে মার্কিন কর্মকর্তাদের ধারণা এটি বেশি উঁচুতে ভেসে বেড়াতে সক্ষম গোয়েন্দা বা নজরদারিমূলক উপকরণ ছিল। চীনের বেলুন ধ্বংস করতে চাপেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, অবশেষে সেটি ধ্বংস করা হয়। বেলুনটি ধ্বংসের অভিযান পরিচালনার সময় উত্তর এবং দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের উপকূলের কাছে তিনটি বিমানবন্দর বন্ধ রাখা হয়। গণমাধ্যমে প্রকাশিত একটি বিবৃতি দেখা যায়, আকাশে ছোট একটি বিস্ফোরণের পর একটি বেলুন নিচের দিকে পড়ছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।